Hello everyone, this is Ishadul Hussein. Welcome back to our YouTube channel Know With Us. আজি আমি এনে কিছুমান প্রশ্ন আলোচনা করিম যেগুলা প্রশ্ন যিকোনো কম্পিটিটিভ পরীক্ষা বারবার রিপিট হয়ে যাবে। সো আজি আমার প্রথম প্রশ্ন হয়েছে, ইন হুইচ ইয়ার আসাম রিজন ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য বেঙ্গল প্রেসিডেন্সি, যে বেঙ্গল প্রেসিডেন্সির পর আমার অসমখন কেতিয়া পৃথক করা হয়েছে। তো ইয়ার উত্তরটা হব, আপনাদের জানেন 1874, যে 1874 আমার অসমখন বেঙ্গল প্রেসিডেন্সির পর পৃথক করা হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্নটি হয়েছে, আপনাদের চাব উমানন্দ টেম্পল, যে উমানন্দ টেম্পল টেম্পল কত অবস্থিত, এটা আমি জানো গুয়াহাটিতে অবস্থিত। আর এই উমানন্দ টেম্পলর আরও একটা নাম আছে যেটা আপনার পিকক আইল্যান্ড বলি কয়, আর এইটো অ্যারাউন্ড 1694 AD পুনে নির্মাণ করাইছিল, নির্মাণ করাইছিল আপনার গদাধর সিংহ, পুনে নির্মাণ করাইছিল গদাধর সিংহ, গদাধর সিংহ, যা উমানন্দ টেম্পল পুনে নির্মাণ করাইছিল, গদাধর সিংহ নির্মাণ করাইছিল। আর উমানন্দ টেম্পল টেম্পলের আন একটা নাম হয়েছিল আপনার পিকক আইল্যান্ড, আর এইটো আমার গুয়াহাটি, আমার কামরূপত বা গুয়াহাটিতে অবস্থিত। আর এইটো অ্যারাউন্ড 1694 AD গদাধর সিংহই নির্মাণ করাইছিল। ওকে, এটা আমি পিছর আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করি। আর মই কৈছিলো যে আজি মই যেবিলাক প্রশ্ন আলোচনা করে আছো এই প্রশ্নবিলাক কিন্তু বার বার কম্পিটিটিভ এক্সামবিলাকত রিপিট হয়ে থাকে। এতিয়া প্রশ্নটো হৈছে, আপোনালোকে চাব, হু ওয়াজ দ্য রুলার অফ কাশ্মীর এট দ্য টাইম অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, যে ভারত স্বাধীন হওয়ার সময়ত, অর্থাৎ 1947 চনত, আমার ভারত স্বাধীনতা লাভ করেছিল কেতিয়া, 1947 চনত, আর সেই সময়ত আমার কাশ্মীরের রজা বা শাসক কোন আছিল, বা কোনে আমার কাশ্মীরখনক শাসন করেছিল। তো উত্তরটো হব হরি সিং। যে হরি সিং কি আসলে তেতিয়া আমার কাশ্মীরের রজা আসলে বা শাসক আসলে, যেটো সময় থেকে আমার ভারতবর্ষ হয় ইন্ডিপেন্ডেন্স লাভ করেছিল ইংরাজের পর। পিছর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের চাব, মুলা গাবর নিশ্চয় নাম শুনিছে, যে মুলা গাবরও ডাইড ফাইটিং এগেইনস্ট, অর্থাৎ মুলা গাবরও কোনজন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছিল। উত্তরটো হব তুর্বক খান। তুর্বক খান তুর্বক খান, যে মুলা গাবরে ডাইড ফাইটিং এগেইনস্ট তুর্বক খান, অর্থাৎ তুর্বক খানের বিরুদ্ধে যুদ্ধ করে মুলা গাবরের কি হয়েছিল, মৃত্যু হয়েছিল। পিছর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা হয়েছে হু ওয়াজ ফার্স্ট আসামিজ টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ, যে ব্রিটিশের বিরুদ্ধে কোনজন অসমীয়া প্রথম যুদ্ধ করেছিল, তেখেত কোন আছিল আমি জানো গুন্দর কোঁৱৰ, যে গুন্দর কোঁৱৰ কি আছিলে প্রথম অসমীয়া যিজনে নেকি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পিছর আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্জুন অ্যাওয়ার্ড বা অর্জুন অ্যাওয়ার্ড বলে আমি যেটা কোম, অর্জুন অ্যাওয়ার্ড, যে প্রথম অর্জুন অ্যাওয়ার্ড কোনে পাইছিল আমার অসমত, তো আসলে ভোগেশ্বর বর্মা, ভোগেশ্বর বর্মা প্রথমে পাইছিল কেতিয়া পাইছিল আমি সবটা জানিব লাগিব, 1966ত কোনে পাইছিল, ভোগেশ্বর বর্মা, ভোগেশ্বর বর্মায় কি কৈছিলে 1966ত অর্জুন অ্যাওয়ার্ড লাভ করেছিল, আর তেও আসলে আমার প্রথম অসমীয়া। কিন্তু মূল প্রশ্নটা হয়েছে দ্বিতীয় অসমীয়া কোন আছিল, কোনজন দ্বিতীয় অসমীয়া বা অসমৰ অসম সন্তানে আপোনাৰ অর্জুন অ্যাওয়ার্ড বা অর্জুন অ্যাওয়ার্ড লাভ কৰিছিল, তেওঁ কোন আছিল, তেওঁ আছিলে মোনালিসা বৰুৱা মেহতা, মোনালিসা বৰুৱা মেহতা, মোনালিসা বৰুৱা মেহতা, তেওঁ 1987ত অর্জুন অ্যাওয়ার্ড লাভ করেছিল, যে প্রথম 1966ত ভোগেশ্বর বৰুৱাই কি করেছিল, অর্জুন অ্যাওয়ার্ড লাভ করেছিল,
কিন্তু আসলে প্রথম আমার অর্জুন বঁটা বিজয়ী প্রথম অসমীয়া। কিন্তু মূল প্রশ্নটা আসলে দ্বিতীয়গী কোন আসে, দ্বিতীয়গী কোনজন ব্যক্তিয়ে অর্জুন বঁটা লাভ করেছিল অসমের আসলে আপনার মনালিসা বড়ুয়া মেহতা, কেতিয়া লাভ করেছিল 1987। পিছর প্রশ্নটা চাব আপনাদের, কাঞ্চন বড়ুয়া, নিশ্চয় নামটা শুনেছে। কাঞ্চন বড়ুয়া এখন নোভেল লিখিছিল, উপন্যাস লিখিছিল, উপন্যাসখনের নাম কি আছিল? অসীমত যার হেরাল সীমা। প্রশ্নটা এনেকে হব পারে, অসীমত যার হেরাল সীমার উপন্যাসখনের লিখক কোন? তোর কোন আছিল? কাঞ্চন বড়ুয়া। কিন্তু কাঞ্চন বড়ুয়ার আসল নাম কি আছিল? এটা আরো একটা প্রশ্ন হব পারে যে কাঞ্চন বড়ুয়ার আসল নাম আছিল ভুবনমোহন বড়ুয়া। ভুবনমোহন বড়ুয়া এটা আছিল রিয়েল নেম, আর এইটা আছিল পেন নেম। কাঞ্চন বড়ুয়া আসলে তোর পেন নেম, আর আসল নাম কি আছিল? ভুবনমোহন বড়ুয়া। আর তেখেতে কি করেছিল? অসীমত যার হেরাল সীমা নামের উপন্যাসখন লিখেছিল। প্রথম কেতিয়া পাবলিশ হয়েছিল? 1945 প্রথম পাবলিশ হয়েছিল, 1945। ওকে, পিছৰ প্ৰশ্ন, অগরি আত্মার কাহিনী, অগরি আত্মার কাহিনী উপন্যাসখনের লিখক কোন? আমি জানো সৈয়দ আব্দুল মালিক। সৈয়দ আব্দুল মালিক, সৈয়দ আব্দুল মালিক আসিল অগরি আত্মার কাহিনী লিখক। পিছর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থ, ইন্ডিকা গ্রন্থখন কোনে লিখেছিল? ইন্ডিকা গ্রন্থখন লিখেছিল মেগাস্থেনিস, মেগাস্থেনিসর ইন্ডিকা। আর এটা আপনাদের জানে যে রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী কোনে লিখেছিল? কলহন, কলহনের আছিল রাজতরঙ্গিনী, আর ইন্ডিকা আছিল মেগাস্থেনিসর। পিছর আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেডক্লিফ লাইন, রেডক্লিফ লাইন, রেডক্লিফ লাইন এটা হচ্ছে আমার ইন্ডিয়া আর পাকিস্তান, ইন্ডিয়া আর বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারক কি বলে কয়? রেডক্লিফ লাইন বলে কয়া হয়। আর কেতিয়া আপনার হেরি হয়েছিল পাকিস্তানের মজত? 1947 আগস্টত হয়েছিল, আগস্টত হয়েছিল। আগস্ট কে তারিখে হয়েছিল এটা আমি সকলেই জানো, 17 আগস্ট 1947, অর্থাৎ 1947 সনত রেডক্লিফ লাইন ইন্ডিয়া আর পাকিস্তানের যেটু সীমা, এই সীমাক রেডক্লিফ লাইন বলে কয়া হয়। আর এটি কেতিয়া করা হয়েছিল? 1947 করা হয়েছিল, আগস্ট মাসের 17 তারিখে। কিন্তু সেম যে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার এটি কি বলে কয়? এটিকে কি বলে কয়া হয়? রেডক্লিফ লাইন বলে কয়া হয়। কিন্তু ভারত আর চাইনা বা চীন, ভারত আর চীনের যে সীমা, এই সীমাক কি বলে কয়া হয়? ম্যাকমোহন লাইন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহর উপর, আপনাদের জানে আমার অসমখন চাহর কারণে বিখ্যাত, আর আমার অসমে গোটেই ভারতবর্ষর আধা অর্থাৎ 50% চাহ উৎপন্ন করে। প্রশ্নটা হয়েছে যে কোন কোন চহরক, মানে আমার ভারতবর্ষের কোন কোন চহরক টি সিটি বলে কোয়া হয়, টি সিটি অফ ইন্ডিয়া? তো উত্তরটা হব ডিব্রুগড়। ডিব্রুগড়ক কি বলে কয়? টি সিটি বলে কোয়া হয়। আর যদি কয় ক্যাপিটেল, তো হব উত্তরটা যোরহাট। যোরহাটক কি বলে কয়? রাজধানী, চাহর রাজধানী হয়েছে যোরহাট, কিন্তু টি সিটি হয়েছে কি? ডিব্রুগড়। পিছর আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মই আগতে কইছো মানে যেবিলাক প্রশ্ন মই আজ আলোচনা করে আছো এই গোটেই প্রশ্নবিলাক মানে আপনার কম্পিটিটিভ পরীক্ষাবিলাকত আহিছিলে, আর সেই প্রশ্নবিলাকে মই আজ আলোচনা করে আছো। এটা সব আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফার্স্ট স্পিকার অফ লোকসভা অফ দ্য ইন্ডিয়ান পার্লিয়ামেন্ট, আমার ইন্ডিয়ার সংসদের প্রথমজন স্পিকার কোন আছিল, লোকসভার অধ্যক্ষ কোন আছিল? তেও আছিল আপনার জি ভি মাভালাঙ্কার। জি ভি মাভালাঙ্কার, জি ভি মাভালাঙ্কার আসলে আমার ফার্স্ট স্পিকার অফ লোকসভা অফ ইন্ডিয়া। মই এতিয়া আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজির শেষের প্রশ্ন আলোচনা করব গই আছো। প্রশ্নটা হয়েছে যে আমার ভারত, আমার ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানখন প্রথম কেতিয়া সংশোধন করা হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কেতিয়া প্রথম সংশোধন করা হয়েছিল?
এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মনত রাখব, এইটুক আপনার বিভিন্ন পরীক্ষাবিলাক আহি থাকে। উত্তর হব আপনার 1951 জুন 18 1951 প্রথম আমার ভারতবর্ষের সংবিধান সংশোধন করা হয়েছিল জুন মাসের 18 তারিখে। তো আজি আমি যিখিন প্রশ্ন আলোচনা করেছো এই প্রশ্নবিল কিন্তু বিভিন্ন পরীক্ষাবিলাক আহিছিলে, তার উপর মই নির্বাচিত কিছু প্রশ্ন যে আলোচনা করেছো, আশা করি আপনাদের ভাল পাব। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভাল পাইছে তেন্তে আমার ভিডিওটি শেয়ার আর সাবস্ক্রাইব করবলে নপাহরিব। ধন্যবাদ।